আমরা এই করলা ভাজি করব উস্তা এটা এটা উস্তা মানে করলা উস্তা ভাজি করব এটা উস্তা এখানে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ একবারে কাঁচা কাঁচা ভাজি করব কড়া ভাজি করব না অল্প তেল দিয়া দেখাবো আপনাদেরকে কিভাবে ভাজি করি অবশ্যই পাশে পাশে থাকবেন এই যে এখন করলা আমি এইভাবে কেটে নেছি একদম এইভাবে কেটে নেছি করলাগুলো এইভাবে কেটে কেটে রাখছি বলে দিয়ে কাটতেছি একদম পাতলা 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 করে কেটে নেছি মিঠু আছে করলাটা একটু কষলায় দিয়ে নিচ্ছি লবণ দিয়ে আবার ছেলের বউ এটা ধুইতেছে লবণ দিয়ে কষলায় নিলে তিতাটা চলে যাবে কারণ এটা তো উস্তা করলার উস্তাটা ছোটটা এটা খুবই তিতা কারণ বাচ্চারা খেতে চায় না এই জন্য একটু লবণ দিয়ে পানিটা ফেলে দিলে একটু মেখে রেখে দিলে তিতাটা চলে যায় কাঁচা কাঁচা যেহেতু ভাজি করবো এইভাবে ধুয়ে নেবে তিন চারবার ধুয়ে নেবে আর এখানে করলা ভাজির জন্য কাঁচামরিচ রসুন কলা পেঁয়াজ কলা রাখা হয়েছে এখন এগুলো দিয়ে রান্না করব ভাজিটা করব বন্ধুরা এখানে আমি সাদা তেল দিচ্ছি করলা ভাজি করব একদম অল্প তেলে করলা ভাজি এখানে নিয়েছি রসুন পেঁয়াজ মরিচ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ রসুন পেঁয়াজ সবই অল্প করলাও অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হালকা হলুদ দেবো একটু হালকা হলুদ ভাজিটা হয়ে গেছে এটা আমি একদম নিভা জলে ধিমা ধিমা জলে ঢেকে রান্না করেছি এই এক কালডান দিলাম আর এই এক কুলডানে নামায় নিচ্ছি চুলাটা অফ করে দিচ্ছি সবাই তো করলা ভাজি কম বেশি খেতে পারেন যেহেতু আমরা বাঙালি কিন্তু এক এক রকমের হাতে এক এক রকম হয় রান্নাটা আর কারো কারো হাতে তিতা হয় যেহেতু আমার মার হাতে করলা আমরা খেতে পারি না খুবই তিতা হয় আমার মা বলবে করলা কেটে যে রান্না করবে অর্চনা রান্না করবো আর আমি না আমার হাতে করলা তিতা হয় আমি রান্না করেছি এটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এবং আগে আমি করলাটা কেটে লবণ দিয়ে কষলায় রেখেছি তারপরে পানি থেকে চিপড়ায় উঠায় পেঁয়াজ রসুন মরিচ কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিছি তেলের মধ্যে দিয়ে ঢেকে একটা নাড়া দিছি পরের নাড়াটা দিয়ে নামাই নিছি এই যে আমার হয়ে গেছে আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং জানাবেন এটা খেয়ে কেমন হয়েছে এরকম করে রান্না করে ধন্যবাদ বন্ধুরা সকল ভাই বোনেদের প্রবাসী ভাই বোনেদের সকলকে ধন্যবাদ আপনারা এই করলা ভাজি সহজ রেসিপি এটা খাবেন আরেকদিন আপনাদেরকে আরেকরকম করে করলা ভাজি দেখাবো ধন্যবাদ।